পাহাড় চড়া হোক সে ছোট পাহাড় বা হাজার মিটারের দানব, প্রত্যেকটা পাহাড় চড়াতেই থাকে উল্লাস, থাকে ব্যর্থতা, থাকে নিজের জীবনকে খুব সামনে থেকে দেখে নেয়ার সুযোগ। তাই হয়তো আমরা শহুরে যান্ত্রিক জীবন ছেড়ে ফিরে যাই পাহাড়ের কাছে। মিশন হিমালয়ার উদ্দেশ্য খানিকটা এরকমই, কিছু প্যাশনেট মানুষকে কাছ থেকে জীবনের এই অভিজ্ঞতা দেখানো। আমাদের শুরু থেকে একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে যুব সমাজ অথবা আমাদের যে নতুন প্রজন্ম, তাদেরকে কিভাবে একটা নিরাপদ পর্বতারোহণের উৎসাহ দেওয়া যায়। অন্যান্য ঝকঝকে একটা দিনের মতোই একটা দিনে আমরা আটজন আরোহী কাঠমান্ডুতে পৌঁছালাম ইয়ালা পিক অভিযানের জন্য। নতুন দেশ, নতুন শহর, অলিগলি, রাস্তাঘাটগুলো যেন অদ্ভুত এক মায়া। জীবন যেখানে যেমন, কথাটা পাহাড়ে ঘুরতে আসা মানুষগুলোই বোধ হয় সব থেকে ভালোভাবে অনুভব করতে পারে। মানে প্রথম পাটা পড়ার পর ওখানকার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা একটা অন্যরকম রোমাঞ্চিত করে ফেলে আমাকে। আমি চেষ্টা করেছি প্রতিদিন সকালবেলা যে কদিনই আমি ছিলাম কাঠমান্ডুতে, ওদেরকে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠানোর জন্য। এবং থাম্বেলের যে লোকাল বাজার আছে, সেই বাজারের একটা চক আছে, সেই চকের মধ্যে বাজারের মাঝখানে এক জায়গায় রাস্তার উপরে চা বানায় এবং সকালে ওই জায়গাটা জমজমাট থাকে। প্রায় সন্ধে নেমে আসার সময়টাতে আমরা পৌঁছলাম সাবরুবেশি নামের ছোট্ট এক পাহাড়ি শহরে। উত্তাল ত্রিশূলি নদীর গা ঘেঁষে আকাশের দিকে উঠে যাওয়া পাহাড়ের গায়েই পুরো শহরটা দাঁড়িয়ে। সেখানেই ব্যবস্থা হলো সেদিনকার মতো থাকা খাওয়ার। পরদিনের রৌদ্রোজ্জ্বল সকাল, ত্রিশূলির গম গম শব্দে ঘুম ভাঙল আরোহীদের। রসদে ভরা ব্যাকপ্যাক নিয়ে ট্রেকিং শুরু হলো, উদ্দেশ্য লামা হোটেল। ঝুলন্ত ব্রিজগুলি দিয়ে ত্রিশূলি নদী পার হয়ে অভিযাত্রীরা শুরু করলো তাদের অতি উচ্চতার মূল অভিযান। লামটাং ভ্যালিটা হচ্ছে নেপালের অনেকগুলো ট্র্যাকের মধ্যে অনেক সুন্দর একটা ট্র্যাক। এই ট্র্যাকটাতে আপনার কোনো মাউন্টেনের না যেয়েও যদি শুধু ট্র্যাকিং এর জন্য যেতে চান, আমি বলবো যে পয়সাশল ট্র্যাকিং। তো খুবই সুন্দর সিনিক ভিউ, দুই দিকে পাহাড় এবং মাঝখানে নদীর পাশ দিয়ে ট্রেলটা, এবং মাঝখানে কিছু কিছু গ্রাম পড়বে, সেসব গ্রামে আপনি চাটাও খেতে পারেন। ট্রেকিং এর মাঝেই পথে পড়া গ্রামগুলো থেকে ব্যবস্থা হলো খাবারের। দিন শেষে লামা হোটেলের কিছু আগে রিমচে নামের একটা গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রাতে ভরপেট খাবারের পর রিমচেতে নেমে এলো আরোহীদের ঘুমের রাজ্য। পরদিন ভোরে আরোহীরা ইয়ালা খাড়কা নদীর পাশ ধরে ট্রেকিং শুরু করল। হাজার বছরের পুরনো জঙ্গলগুলির মধ্য দিয়ে পাথুরে রাস্তাটা চলে গেছে লাংটাংয়ের শেষ গ্রাম কেনজিং গোম্পায়, রিভারসাইড নামের ছোট্ট একটা গ্রাম। ঝিরঝির করে বয়ে চলেছে নদী। ইয়ালা খাড়কা এখানে এসেই যেন সব থেকে স্থির হয়ে আছে। একটা চা বিরতির পর অভিযাত্রীরা আবার যাত্রা শুরু করলো লাংটাং ভিলেজের দিকে। এবং মজার বিষয় হচ্ছে ওখানে একটা, আমরা যেখানেই ছোট ছোট বোল্ডার দেখছিলাম সেখানেই সবাইকে বলছি এটা উঠ, তুই এটা উঠ, এরকম করে সবাই ট্রাই করতে। এবং এই জিনিসগুলি সবাইকে অনেক বেশি মজা দিয়েছে। আমরা কোনো কোনো জায়গায় যখন রেস্ট নিচ্ছি সেই সব জায়গায় ফান করার জন্য কিছু যে একটা ড্যান্স ছিল, এই ড্যান্সটা সবাই ট্রাই করেছিলাম, এটা একটা মজার ঘটনা ছিল, সবাই ট্রাই করেছি, বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। গাছের সারি শেষ করে বরফের মুকুট পরানো পাহাড়ের রাজ্যে প্রবেশ করল অভিযাত্রীরা। শুরু হলো লাংটাংয়ের ধূসর প্রান্তর। সেদিনকার মতো ট্রেকিং শেষ করে অভিযাত্রীরা থেকে গেল লাংটাং ভিলেজেই। পরদিন উঁচু নিচু ল্যান্ডস্লাইড জোন পার হয়ে ঘণ্টা দুয়েকের হাঁটা পথ বাকি। বাধাবিঘ্ন পেরিয়ে আরোহীরা পৌঁছালো শেষ লোকালয় কেনজিং গোম্পায়। সেখানেই ঠাই হলো স্যাম্বল লামার হোমস্টে শেরপাস হোটেলে। রোডহেড থেকে আমাদের কেনজিং গোম্পায় আসতে 3 দিন লেগে যায় এবং
লামটাং থেকে যখন আমরা কেনজিং নোফে এসে পৌঁছাই, ওইটা খুবই ছোট একটা ট্রেন ছিল, মানে 2 ঘন্টার একটা রাস্তা ছিল এবং খুব বেশি আপস অ্যান্ড ডাউন ছিল না। তো যখন আমরা খুব আর্লি মর্নিংয়ে পৌঁছে যাই কেনজিং নোফে, তখন দলের সবার সাথে একটু আলোচনা করে তাদেরকে একটুখানি চ্যালেঞ্জ ছুড়ে দিতে আমি একটু রিস্ক ঠিক না একটু এক্সপেরিমেন্ট করি। তো সেদিনই তাদেরকে বলি অ্যাক্লিমেটাইজের জন্য আমরা কেনজিং রি 1 এবং 2 মানে স্কেল করব। কেনজিং রি 4,750 মিটার উঁচু একটা পর্বত। অতি উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেবার জন্য আরোহীরা এই পর্বতে আরোহণ করে থাকেন অ্যাক্লিমাটাইজেশনের একটা প্রসেস হিসেবে।